উপস্থিত বৈঠকের মুসলিম বোন, জেনা হয়ে থাকলে চিন্তা করবেন না, আজ থেকে জেনা বন্ধ করে দেন। তিনটা সুবিধা আছে। এক, এই ছেলে তোমাকে বলছি, মোবাইলে তুমি আর এই মেয়ের সাথে জীবনে কোনোদিন কথা বলবো না। যদি আজ থেকে তুমি জেনা, অশ্লীল কাজ, কথা বন্ধ করতে পারো তাহলে তিনটা সুবিধা আছে। এক, বিচের মাঠে তুমি বিশেষ ছায়া তলে থাকতে পাবা, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। দুই, তুমি জেনা বন্ধ করতে পারলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, প্রমাণ তোমার কাছে আছে। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা গর্তের মধ্যে ঢুকলো, পাহাড়ে একটা পাথর এসে ঢুকে গেল, গর্তের উপরে পড়ে গেল, মুখের উপরে বের হতে পারে না। তিনজনের একজন বলল, বাপ মাকে ভালোবাসতাম, একটু পাথরটা সরিয়ে দাও। দ্বিতীয় জন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, করলো না। আমি বললাম, টাকা নিয়ে যাও, নিল না। অনেকদিন পরে এসে বলছে, টাকা দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। বলল, মজাক করবেন না, একদিনের অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম, মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, দিলাম। তৃতীয় জন বলল, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, আমি সংগ্রহ করতে পারবো না, এটা আমার চাচাতো বোনের ধারণা ছিল। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম হাতে দিয়ে, জেনা করব বলে বসেছি। চাচাতো বোন বলল যে, আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। হুকুম তানহা, আমি উঠে গেছি, জেনা করিনি, তুমি বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম। আল্লাহ বলেন, অনাহনাসানিল হাওয়া ফাইনাল জান্নাত আহিয়াল মাওয়া। পুরুষ নারী যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তাকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিরাশা হবেন না, নিরাশার কিছু নেই। আপনাকে আমি স্মরণ করাচ্ছি যে, বিপদে পড়ে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন, দিয়ে আপনি আল্লাহকে বলবেন আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, তার নাম সালাতুল হাজা। এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে কোলে তিনজন লোক কথা বলেছিল, শিশু দুধ পান করা অবস্থায়, তার একটা হচ্ছে জোরাইজের ঘটনা। জোরাইজ তার ইবাদত খানা ইবাদত করছিলেন, তার মা এসে তাকে ডাকল, জোরাইজ বলল, উসলে ওজি ভা, আমি মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলে দিল, আল্লাহুম্মা লা তুমি তুয়াতুরিয়াহু ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার সাথে মুখ না দেখা হবে, যতক্ষণ পর্যন্ত তার জেনার ঘটনা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না। এই বলে মা চলে গেলেন। ইতিমধ্যে একটা মহিলা চলে আসলো, মহিলা তার সাথে কথা বলল, জেনার ব্যাপারে ফাবা, জোরাইজ জেনাকে অস্বীকার করলো। ফাতাতি রাইয়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাথু, রাখালকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো, ফাওলাদা গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। এরপরে মহিলা বলল, হাজামিন জোরাইজ, এই বাচ্চা হচ্ছে জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জাঘরের কাছে আসলো, ফাকাসারুহ, জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল। ওয়ানজালুহ, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। অসাবুহ, গ্রামের লোকেরা তাকে অকথ্য ভাষায় গালি দিল। তিনি উঠলেন, অজু করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন। দুই রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বললেন, বলো তো বাচ্চা, মা নাবুকা, তোমার বাপ কে? তখন বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, না আপনি সহমাতা কাবিদ দাহাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লাই লাবি তিন, জিনা, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাইতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম, ঘটনাগুলি পাবেন উপদেশ বইয়ে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে, আল্লাহ ভরসা, আপনার জন্য লিখেছিলাম, কখন যে আপনার ভালোবাসা কেটে গেল আমি বুঝতে পারলাম না। কয়বার পড়েছেন আপনি আল্লাহ ভরসা বইটা? যখন এই জায়গাতে আসি তখন আমার মুসা আলাইহিস সালামের কথাটা মনে হয়, যদিও আল্লাহ ভরসা বাস্তব বুঝতে পারি না, যদিও আমিও মুখে বলি আল্লাহ ভরসার কথা, আমিও মুখে বলি,
2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনার বাড়ির নিকটে আছে, আপনি দেখাছেন 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলে প্রায় 51 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া, যেখানে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য। ইনশাল্লাহ এই দেশে বড় মসজিদ তৈরি করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন যেখানে দাঁড়িয়েছি তখন এভাবে বলেছি, আমি চেষ্টা চালাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে কাজ করার। আপনাকে আমি আল্লাহর উপরে ভরসা করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, দেখুন বিপদে পড়ে দেরি কাজ সলাত আদায় করে যদি আপনাকে আপনি যদি আল্লাহকে বলেন তাহলে আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন। এরপরে আছে সলাতুল ইস্তেখারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো মানুষ সিদ্ধান্ত নেবেন কোনো কাজের, দুই রেকাত সালাত আদায় করবে, দুই রেকাত সালাত আদায় করে বলবে, হে আল্লাহ তুমি যদি মনে করান না হাজাল আমরা খায়রুল ফিদিনি ও মাসি ওয়াকে বাতে আমরি, এই কাজটা আমার জন্য ভালো, আমার দিনের জন্য ভালো, আমার পরকালের জন্য ভালো, ফাকদের হলি এই কাজ করতে আমাকে সক্ষম করো, অয়েসির হলি কাজটা সহজ করে দাও, ও বারকলি ফিহে এই কাজে আমাকে বরকত দাও। আর যদি তুমি মনে করো এটা আমার জন্য ভালো নয়, আমার জীবনের জন্য ভালো নয়, তাহলে তুমি এটাকে আমার থেকে সরিয়ে দাও আর আমাকেও তার থেকে সরিয়ে দাও, এর চেয়ে সুন্দরটার ব্যবস্থা করে দাও। এরপরে হচ্ছে আপনার সলাত তাসবি, যার হাদিস ঠিক নয়, 300 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে 4 রাকাত সালাত আদায় করতে হয়, জীবনে একদিন হলেও করতে হবে, নইলে বছরে একদিন করতে হবে, নইলে মাসে একদিন করতে হবে, নইলে দিনে একদিন করতে হবে, যে মর্মে হাদিসটি রয়েছে সালাত তাসবি, আমরা তার সূত্র সনদ ঠিক প্রমাণ করতে না পারাই এই সালাত আমরা আদায় করতে বলি না। আজকের 9 ধরনের আলোচনায়, সালাতের আলোচনায় 8 ধরনের সালাত সময়ের গতিতে আপনাকে আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন। আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে আমি জরুরিভাবে বলছি, জীবনে 4টা কাজ কখনো অলসতা দেখিয়ে বাদ দিবেন না, ছাড়বেন না। 1 5 অক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না, ওখানে কারোর বদনাম হচ্ছে আপনি জড়িয়ে গেলেন, তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আজ থেকে চিরদিনের জন্য আড্ডা পিটা কাজকে বন্ধ করে দেন, দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন, কিনা শেষ হয়ে গিয়ে চলে যাবেন, ওখানে অপেক্ষা করবেন না। এই 4টা কাজের অনুরোধ জানাচ্ছি আপনাকে, বলছি মনে রাখবেন, 4টা কারণে কবরের শাস্তি হয় না। 1 জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হয় না। 2 শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না। 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4 রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। এই 4টার মধ্যে শুধু এটাই সহজ। 1 জুমার দিন মারা গেলে জুমার দিন মারা যাব কিনা তুই নিজেও জানি না। 2 শহীদ হলে শহীদ হব কিনা তুই নিজেও জানি না। 3 পেট ব্যথা, যে ব্যথায় মারা গেলাম সেই ব্যথা কিনা, কোন ব্যথায় যে মারা গেলাম সেটা স্পষ্ট হতে পারলাম না। 4 রাতে সূরা মুলক পড়া, এটা সবাই পারে। রাতে যদি আপনি সূরা মুলক পড়েন তাহলে কবরের শাস্তি হবে না। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, অজু করে দুই রেকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন, মসজিদে ঢোকে দুই রেকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন, আজান হওয়ার পর পরে দুই রেকাত সালাত আদায় করার চেষ্টা করবেন, সূর্য ওঠার পর পরে দুই রেকাত সালাত আদায় করার চেষ্টা করবেন, 7:30, 8:00, 8:30 সময় দুই রেকাত সালাত আদায় করার চেষ্টা করবেন, 10:30, 11:00 সময় দুই রেকাত সালাত আদায় করার চেষ্টা করবেন, প্রয়োজনে বিপদে পড়ে যে কোনো সমস্যার কারণে দুই রেকাত সালাত আদায় করবেন, কোনো কাজ সিদ্ধান্ত নিচ্ছেন জমি কিনবো, এই মেয়েটাকে বৌমা হিসেবে নিতে চাচ্ছি, তাহলে আপনি দুই রেকাত সালাত আদায় করবেন সিদ্ধান্তের সালাত। এই 8 ধরনের সালাত আদায় করার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে বলছি সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন জাতির সামনে থাকবো এ কথা নয়, দিন যত যাবে পৃথিবীর অবস্থা তত খারাপ হবে, মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে, দিন যত যাবে কেয়ামতের লক্ষণ তত বেশি হবে। তিনি বলেন এর ফলে বিদ্যা উঠে যাবে,
তিনি বলেন মূর্খতা বেড়ে যাবে, তিনি বলেন মদপান বেশি হয়ে যাবে, তিনি বলেন মহিলা বেশি হয়ে যাবে, তিনি বলেন পুরুষ কমে যাবে, তিনি বলেন জেনা বেশি হয়ে যাবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এর অর্থ হলো হাজারো নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে। এই বৈঠকে এমনও যুবক আছে যার সাথে 100 নারীর জেনার সম্পর্ক আছে। সম্মানিত দিনী ভাই বোন, মহা বিপদ জেনা, মহা পাপ জেনা। আর একটা কথা আপনি মনে রাখবেন, জেনা চালু হলে রুজি কমে যাবে, জেনা চালু হলে ব্যবসা মায়ের খাবে, জেনা চালু হলে অর্থ সম্পদ কমে যাবে, জেনা চালু হলে সমস্যা নেমে আসবে। আল্লাহর নবী বলছেন জেনার কারণে অর্থ সম্পদ কমে যায়, রুজি কমে যায়, আচরণ ভালো দেখালে রুজি বেশি হয়ে যায়, বেশি বেশি দোয়া করলে রুজি বেশি হয়ে যায়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় বেশি বেশি দোয়া করলে, মানুষের সাথে ভালো আচরণ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রুজি বেশি হয়ে যায়। এতে ব্যবসা ভালোভাবে টিকে যাবে, আর জেনাতে ব্যবসা মার খেয়ে যাবে। বিষয়গুলি আপনি খুব ভালোভাবে ফলো করবেন বলে আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন থাকবো না মর্মে আমি চিরদিনই আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, জামিয়া সালাফের একটি কাজের সাথে জোরালো সম্পর্ক রাখবেন, সেটা হচ্ছে মাসিক আলীতে সম্পত্রিকা। জামিয়া সালাফিয়ার সাথে একটা কাজে জরুরি সম্পর্ক রাখবেন, দল মুক্ত ছাড়াই, দল মুক্ত অবস্থায় এদেশের মাটিতে মানুষের বিরোধিতা করা ছাড়াই, কারো বদনাম গীবাত করা ছাড়াই এদেশের প্রতিষ্ঠান চলছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর, রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাড়ির পাশে সম্মেলন হচ্ছে 2-3 মার্চ, জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুর হচ্ছে 3 ফেব্রুয়ারি। এইসব সম্মেলনে উপস্থিত হবেন, আপনাকে আমি আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি, আপনি আমার দিনী ভাই। যাওয়ার সময়তে আব্দুল্লাহর উপরে আপনাদের অনেক ভালোবাসা, আব্দুল্লাহর উপরে আপনাদের অগাধ ভালোবাসা থাক, আমি এটা কামনা করি। আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি আপনারা সবাই নিতে চান নেন, কিন্তু সলাতের উপরে আমি যে বইটা লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, এই বইটাকে আপনি মূল্যায়ন করুন আমার অনুরোধ। আর যে কোনো আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন, আজকের আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন, আর যত আপনার এ আছে দোয়া এবং তাসবিহ তাহলিল জিকির আজকার, 35টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার, আমি আপনাকে এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা এজেন্ট হিসেবে নেবেন আর ব্যক্তি হিসেবে নেবেন। সকল দিনী ভাই বোনকে আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না, নিজের কাছে টাকা না থাকলে কারোর কাছে টাকা নিয়ে একটা মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি।